এই যে শুনছো, হ্যাঁ তোমাদেরই বলছি, তোমরা কি সিঙ্গেল? জীবনে মেয়ে পাচ্ছ না, রাতে ঘুম আসছে না, জীবনটা খুব নীরস, তো কোনো সাধু বাবার কাছে যাও না বা কোনো জ্যোতিষীকে দেখাও। কিন্তু রস পেতে এই বোকাচোদা বৌদিগুলোকে একদমই ফলো করো না। স্বচ্ছ ভারত অভিযানে আর কিছু হোক না হোক, দুটো ডিজিটাল হাগুঘর তৈরি হয়েছে, টিকটক আর ভিগো। এখানে যে কোনো প্রাণী বাল ছাল যেমন খুশি ভিডিও দেয়, কিন্তু সব ভিডিও একদিকে আর এই বৌদিগুলোর বাঞ্ছতামি আর একদিকে। কোন কোন বৌদির ভাতার লাগবে বলো, আমি দেবো ভাতার, বুঝেছো? লাগবে নাকি পরের ছেলেদেরকে লাইন মারা একটু কম করো, নিজের বরের দিকে একটু খেয়াল দাও, বুঝেছো? নাহলে বল লাদ মেরে ঘর থেকে বের করে দেবে। আচ্ছা বৌদি, তোমার কাছে কি রেডিমেড ভাতারের আনলিমিটেড কালেকশন আছে? আচ্ছা তো তোমার বর কোথায় গাড় মারাচ্ছে? নাকি তুমি অন্য কোনো ভাতারের সাথে ওভারটাইম করছো? বরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বেচারার বিয়ে করে পোদ মারা গেছে, আর বৌদির ফ্রাস্ট্রেশন তো বগল থেকে টাকে উঠে গেছে। বেচারা বরকে দেখে আমার কষ্ট হচ্ছে, সে কি আর জানতো তার দুরবস্থা এভাবে ব্রডকাস্ট করা হবে? দেখো দাদা, বউকে এসব করতে দেখলে আর্টিফিশিয়ালি রোম্যান্টিক হওয়ার কোনো দরকার নেই। ডান হাতটা সোজা একবার স্ট্রেচ করে নেবে, দিয়ে ঠাঁসি একবার কানের তলায় বাজিয়ে দেবে, যাতে 3 দিন ওই আওয়াজ কানে ভোঁ ভোঁ করতে থাকে। বাংলার সাথে জাপানি ছেলের মিশ্রণের চাক্ষুষ প্রমাণ একেবারে দেখে নিলে, বাড়িতে ট্রাই করবে না? মানে আমার বয়সের ছেলে পিলে এদের জীবন থেকে সুখ দুঃখ রং চং সব উড়ে যাচ্ছে, আর এই আধবুড়ো বৌদিগুলোর অবস্থা দেখো, সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। এত এনার্জি পাও কোথায়, কোথাকার স্টাফ ফোকো? আমার সঙ্গে যদি কেউ তোমরা বন্ধুত্ব করতে চাও, তাহলে সাইডে দেখো যেটা লাভ চিহ্নটা আছে ওখানে টাচ করো, আর যদি কিছু বলতে চাও তাহলে নিচে যেটা দেখো 3টে মানে ডট ডট আছে সেখানে লিখে পাঠাও আমার সঙ্গে। আর হ্যাঁ, এইটা হলো গিয়ে ডিজিটাল ভিক্ষা, এটা দাও ওইটা দাও, এখানে টিপো ওখানে টাচ করো, মানে একটা অ্যাপ এত অশ্লীল কী করে হয়? আমি হাঁপিয়ে গেছি, একটু জল খেয়ে আসছি। আরে এখনো তো বৌদির ফ্রিতে জ্ঞানচোদানও বাকি আছে, শুনে নাও জীবন দর্শন কাকে বলে। তোমরা কি জানো ঠোঁটে কিস করাটাকে কি বলে? ঠোঁটে কিস করাটাকে প্রেম বলে, আর কপালে কিস করাটাকে ভালোবাসা বলে। ঠোঁটে কিস করলে হয়তো মিনিটের আনন্দ পাবে, কিন্তু কপালে কিস করলে একটা ছেলে বা মেয়েকে সারা জীবনের মতো ভরসা জোগাতে পারে। তোমরা কি জানো? ছেলেদেরকে বলছি, কি করলে ভালোবাসা বাড়ে, কিস করলে না মিস করলে? যদি কিস হয় তাহলে লাইক করো, আর যদি মিস হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আমি জানতে চাই কি করলে ভালোবাসাটা বেশি বাড়ে। কি দুনিয়া এলো মাইরি, ছেলেরা বলে মেয়ে পটিয়ে লাভ নেই বৌদি পটাও, আর মেয়েরা বলে ছেলে পটিয়ে লাভ নেই কাকু পটাও। দাঁড়াবাল, এদিকে নিয়ে আয়, লিখে নি, সামনে UPSC পরীক্ষায় আসবে তো লিখে নি। বৌদি বিশ্বাস করো খুব চিপ আর ক্রিম ছিল, এরকমভাবে বিস্তর জ্ঞান মারানোর পরও যখন ছেলে পটে না তখন বৌদি কি করে জানো? এই ভিডিওর যে এখন দেখছো তাকে বলছি, তুমি কি আমার নাম্বার নেবে? তাহলে আমাকে SMS করে বলো। এ তো অনলাইন পরকিয়া, বিশাল ব্যাপার, মানবতা আজ কোথায়? সরকার তুমি কি করিতেছো, তুমি কি ছিঁড়িতেছ? এত দূর অবধি সহ্য করে নেওয়া যায়, কিন্তু এই মহিলা আর এক নমুনা, মানে অন্য লেভেলের। এই যে বলছি যে ভিগোতে এতগুলো ছেলে থাকতে একটা ছেলেও কি ফাঁকা নেই? হ্যাঁ, কেউ কি আমাকে পছন্দ করো না? থাকলে প্লিজ একবার কমেন্টে আই লাভ ইউ বলো না। এত কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, হে ভগবান তুলে নাও, আরে আমাকে না এই মালটাকে তুলে নাও, নয়তো এর একটা ব্যবস্থা করে দাও। আলাপ।
এটা যদি কেউ দেখতে চাও তো চলে আসো, ওকে? দিদি একটু বাড়ি চলে, দিদিকে কেউ বলো না, ওকে? বাই বাই। যাক বাবা, দুগ্গা দুগ্গা, জামাই বাবুই হোক, ভগবান তুমি আমার কথা শুনেছ। এক মিনিট, দিদি বাড়িতে নেই। ওরে ওরে বিশ্বাসঘাতক, আমার চটিটা কই, আমার চটিটা কই। আজকে আমার এই ভিডিওটা যেসব ছেলেরা এখনো ভালোবাসা করেনি তো তাদেরকে বলতেছি, জানো ভালোবাসার মধ্যে কি কি ভিটামিন আছে? আমি বলছি এ বি সি ডি কে, এর পুরো ফুল ফর্মগুলো তোমাদেরকে বলছি। এতে আঘাত, বিতে বেদনা, সিতে চোখের জল, ডিতে ধোকা, কেতে কষ্ট। এগুলো ভিটামিন যদি কারো শরীরে কমি আছে তো সে প্রেম করে দেখতে পারো। ওকে, বাই বাই। আমায় ক্ষমা করে দে মা, আর হবে না, তোকে নিয়ে আর উল্টো পাল্টা বলবো না, অনেক হয়েছে, আর নিতে পারছি না, তুই বেরো এখান থেকে, তুই তুই প্লিজ ফাক অফ, একে কেউ ফাক অফ বল, এ অনেক হয়েছে, আর 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 নিতে পারছি না, এবার একটু গান বাজনা হোক। এই স্ক্রিপ্টটা কে লিখেছে রে? মানে একবার যদি হাতের কাছে পাই না, মানে যা খুশি তাই না, চকচুদে গেল আমার, ধুর করবোই না আমি আর ভিডিও। হে গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো লেডিস ফিঙ্গারকে, আর আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। টাটা। তো আর বেশি বকচুদি না করে আজকের এই হোমো বকচুদি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যদি কাউকে কখনো মন থেকে ভালোবেসে থাকো, কাউকে কখনো ধোকা দেবে না, তোমার আশায় সে বসে থাকবে, তুমি তাকে, সে তোমার জন্য বিভিন্ন রকমের স্বপ্ন দেখেছে, তাকে তুমি কখনো ধোকা দিও না। হ্যাঁ ভাই, সত্যি তো, কিন্তু তোকে হয়তো কেউ ধোকা টোকা দেয়নি, তোকে হয়তো কেউ আছলা বাস দিয়েছে, কারণ 2019 বসে এই ধরনের ভিডিও কে বানায় ভাই? এরা হলো আমাদেরই পৃথিবীতে বাস করা এক ধরনের অদ্ভুত প্রাণী, যাদের বিগ বিগ বিগো টুমার হয় তাও আবার পিছনে। এরকম চলতে থাকলে তো একদিন বেশি বেশি উড়ে চলে যাবে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি ইসরোকে কল করে দেবো, তোমাকে রকেটের সামনে গুঁজে দিয়ে না উড়াতে নিয়ে যাবে। এই যে বেগর ছেলেদেরকে বলতেছি, হ্যাঁ, আরে মেয়েদের চিজ দেখবি না কেন? দেখবি, আরে ভাই, ভগবান দুটো চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য, তাই না? তো বুকের দিকে না দেখে মুখের দিকেও তো দেখতে পারিস। হ্যাঁ, সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে, আমরা কোন দিকে বা কোন অ্যাঙ্গেলে তাকাবো সেটা তোমার বলার দরকার নেই, ঠিক আছে? বেশি জ্ঞান দেবে না, বেশি জ্ঞান দিলে কিন্তু প্যান্ট খুলে নেবো। কেমন দিলাম, প্যান্ট খুলেই নেবো কি? একটা কথা, বিগো কি আজকাল ছেলেও দিচ্ছে নাকি? মানে বিগো ছেলে মানে কি ভাই? আমি জানতাম বিগো টাকা পয়সা দেয়, কিন্তু ছেলেও দেয় সেটা জানা ছিল না। শুনেছিলাম মানুষের নাকি মির্গি ওঠে, কিন্তু পাছায় মির্গি ওঠে সেটা শুনিনি। এই মির্গির নাম হলো বিগ বিগ বিগো মির্গি। ঢুকছে না দেখে থুতু লাগিয়ে ঢুকানোর নাম কি বলুন তো বন্ধুরা? জানি উল্টো পাল্টা ভাবছে, জানোই যখন বলারও দরকার ছিল না, এই মালগুলোর ভিতরেই রক্তের জায়গায় জাপানি তেল কোথা থেকে যেন চলে এসেছে।